नमस्कार बन्धुरा, आमी सुमिता। आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आशा करी आपनारा सकले खूब भालो आछेन एबं ईश्वरेर कृपाय सुस्थ आछेन। चलछे श्रावण मास। श्रावण मासे प्रतिटि सोमवारे शिवेर पूजोर जन्य श्रेष्ठ बोले मने करा हय। एई समय शिव मंदिरगुलोते उपचे पड़े भक्तदेर भीड़। संसारेर सुख समृद्धि शांतिर जन्य ভক্তরা নিষ্ঠা ভরে পুজো করে থাকেন দেবাদিদেব মহাদেবের। তবে এমন সাতটি ফুল রয়েছে যেগুলি মহাদেবকে অর্পণ করলে তার আশীর্বাদ শীঘ্রই পাওয়া যায় বলে মনে করা হয়। আজ আমি আমার ভিডিওতে সেই সাতটি ফুল সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত পুজো পাঠ সংক্রান্ত এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি। হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়, তবে শ্রাবণ মাস ভোলানাথে বিশেষ প্রিয় মাস। এই মাসেই ভক্তরা শিবের পুজো, উপবাস, মানত করে থাকেন। শিবের পুজো করলে শুধু সুখ সমৃদ্ধি শান্তি আসে না, দাম্পত্য জীবনের নানা কলহ দূর হয়। হিন্দু ধর্ম মতে শিব অল্পেতেই সন্তুষ্ট, আর এবারে শ্রাবণ মাস শিবভক্তদের কাছে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শ্রাবণ মাস দুই মাস ধরে চলছে। শ্রাবণ মাস শুরু হয়েছে 4 জুলাই থেকে এবং শেষ হবে 31 আগস্ট পর্যন্ত হিন্দু পঞ্জিকা অনুসারে। ফলে ভোলে বাবার আশীর্বাদ ও কৃপা পাওয়ার খুব ভালো সময় এবারে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পূজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই সময় শিব মন্দিরগুলোতে উপচে পড়ে ভক্তদের ভিড় এবং যারা মন্দিরে যেতে পারেন না তারা অবশ্যই বাড়িতে শিবলিঙ্গে পুজো করেন। সংসারের সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য ভক্তরা দেবাদিদেব মহাদেবের নিষ্ঠা ভরে পুজো করে থাকেন। প্রত্যেক সোমবার দেবাদিদেবকে বিশেষ পুজো করা হলেও সারা শ্রাবণ মাস জুড়ে দেবাদিদেবের পুজো করা হয় এবং শ্রাবণ মাস ছাড়াও সারা বছরই দেবাদিদেবের পুজো আপনারা নিষ্ঠা ভরে করতে পারেন। তবে এমন সাতটি ফুল রয়েছে যেগুলি মহাদেবের অত্যন্ত পছন্দের এবং যেগুলি মহাদেবকে অর্পণ করলে তার শীঘ্রই আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। চলুন বন্ধুরা জেনে নিই সেই সব ফুলগুলি কি কি। শিবের পুজোতে বেলপাতা যে অপরিহার্য তা সবারই জানা, তাই শ্রাবণের সোমবারে বিল্বপত্রের পাশাপাশি আপনারা অবশ্যই রাখুন বেল ফুল ও বেল। এই তিনটি জিনিস শ্রাবণ মাসে একসঙ্গে আপনারা মহাদেবকে যদি অর্পণ করতে পারেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন সুখী হবে এবং দূর হবে সংসারের নানা সমস্যা। ধুতুরা ফুল শিব পুজোয় কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই ফুল দিয়ে পুজো করলে শিবের কৃপা পাওয়া যায়। শিবলিঙ্গে ধুতুরা ফুল দিলে সমস্ত বাধা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকে পুত্রলাভের মনস্কামনা থেকেও শিবলিঙ্গের ধুতুরা ফুল দিয়ে থাকে। তাই আপনারা সোমবার অথবা পুরো শ্রাবণ মাস জুড়ে আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে ধুতুরা ফুল অর্পণ করতে চান তো অবশ্যই অর্পণ করতে পারেন। সেক্ষেত্রে দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হবেন। শিবের পুজোয় জুঁই ফুলও খুবই পবিত্র বলে মনে করা হয়। আর জুঁই ফুল শুধু শিবের নয়, হনুমানজিরও খুবই প্রিয় বলে আমরা সকলেই জানি। সংসারের নানা মঙ্গল পুজোতেও এই ফুল ব্যবহার করা হয়। শ্রাবণে শিবের পুজোয় এই ফুল দিলে মনস্কামনা পূরণ হয়। এই ফুলের ব্যবহার বাহনের সুখ বৃদ্ধি করে ও ঘন ঘন দুর্ঘটনা ঘটা থেকে মুক্তি দেয়। শ্রাবণ মাসে ডুমুর গাছ ঘরের বাইরে আপনারা লাগাতে পারেন, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ডুমুরও শিবের খুবই প্রিয় বলে শোনা যায়। ডুমুর ও ডুমুরের ফুল দিয়ে পুজো করতে পারলে খুবই শুভ। শ্রাবণ মাসে শিবের আরাধনা
ও প্রতিকৃতির ফুল দিয়ে রুদ্রি পাঠ করলে সকল প্রকার রোগ নাশ হয় এবং স্বাস্থ্যের উপকার পাওয়া যায়। শ্রাবণ মাসে শিবের পূজোয় তিসি ফুল নিবেদন করাও শুভ বলা হয়। এই ফুল শিবলিঙ্গে দিলে মহাদেবের সঙ্গে মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে বিভিন্ন রোগের মুক্তির পাশাপাশি সংসারের আর্থিক উন্নতিও হয় বলে জানা যায়। সমী ফুল, সমী ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয় বলে জানা যায়। এই ফুল দেবাদিদেবকে পুজো দিলে মোক্ষ লাভের অধিকারী হওয়া যায় বলে মনে করা হয়। এছাড়াও সমী ফুল দিয়ে শিবের পুজো করলে মনের চঞ্চলতা কমে, মনে স্থিরতা আসে, আসে সংসারের সুখ ও শান্তি। এরপরে যে ফুলটির কথা আমি বলবো সেটি হলো কাঠকরবী ফুল। কাঠকরবী ফুলও মহাদেবের খুবই প্রিয় বলে জানা যায়। এই ফুলের আভা ও গন্ধ দেবাদিদেবকে তুষ্ট করে বলে মনে করা হয়। এই ফুল অর্পণ করলে সংসারের সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি সমস্ত বাধা থেকে মুক্তি মেলে। ফলে শ্রাবণ মাস হোক বা বছরের অন্যান্য সময় শিবের পুজোয় এই সাতটি ফুল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা পরের যে কটি শ্রাবণ মাসের দিন রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কয়েকটি ফুল জোগাড় করে দেবাদিদেব মহাদেবের পুজো করার, এবং পুজো করলে অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে, জীবনের সমস্ত বাধা কেটে যাবে এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। তাহলে আশা করছি বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আর ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সকলে সুস্থ থাকবেন।